বিসমিল্লাহির রহমানির রহিম চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকত। বিউটিফুল বিউটিফুল আচ্ছা টিকা দিতে অনেকদিন পর এই রোডে আসলাম। আর আমাদের বাংলাদেশে টিকা নিয়ে একটা ভুল ধারণা আছে সবার মধ্যে, যে টিকা দিলে মানুষ অসুস্থ হয়ে যায়। যাচ্ছি টিকা দিতে টার্মিনাল রোড। ওহ বিউটিফুল বিউটিফুল আমি মনে করি সবাইকে টিকা দিয়ে ফেলা উচিত, কারণ যারা এই টিকা আবিষ্কার করছে আই থিঙ্ক দে নো ভেরি ওয়েল অ্যান্ড অবভিয়াসলি বেটার দেন মেনি অফ আস। আর আমি আজকে ফার্স্ট ডোজ দিতে যাচ্ছি, আপনারা আমাকে জানাবেন এক্সপিরিয়েন্সটা কি। আজকে ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম, ভ্যাকসিনেটেড হয়ে যাওয়া উচিত। এই ভ্যাকসিনটা আমাদেরকে এই মহামারীতে প্যান্ডেমিক সিচুয়েশনে একটা অ্যাক্সেস দিতে যাচ্ছে, যার মাধ্যমে আপনি হয়তো ঘর থেকে বের হতে পারবেন। সো আমি মনে করি আমাদের সবাইকে এই টিকাটা দিয়ে ফেলা উচিত। আমাদের চট্টগ্রামের এই সৌন্দর্য আমার মনে হয় ওয়ার্ল্ডের এসেও এই সৌন্দর্য আপনাকে দিতে পারবে না। ইটস সো বিউটিফুল। সময় এখন সকাল 9:30, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কোনোভাবে ব্রেকফাস্টটা করে বের হয়ে গেলাম। আমি আবার কোথাও যাওয়ার আগে ব্রেকফাস্ট না করে বের হতে পারি না। আর ভাবলাম বাংলাদেশে মানুষের মধ্যে যে একটা ভুল ধারণা আছে ভ্যাকসিন নিয়ে, সেটা যদি আমার মাধ্যমে দূর করা সম্ভব হয় ওয়াই নট। আমি আজকে ভ্যাকসিন নিব এবং আপনাদেরকে জানাবো যে আমার কোনো ধরনের প্রবলেম হলো কিনা। চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকত। আমার ছোটবেলা থেকে ঘোরা খুব পছন্দের, খুব শখ আমার ঘোরা পালবার। This road is unbelievable. Feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh. I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. আর চলে আসলাম কর্ণফুলী নদীর তীরে, নেভাল বলে এটাকে, অপর পাশে কাফু দেখতে পাচ্ছেন। এতদিন পর, ও মাই গড, লুক এট দিস গাই,
He's very famous guy. যারা আপনাকে চিনেন না জীবনটাই বৃথা। আমার কিছু ভাই ব্রাদার আছে, চলে আসবেন আমাদের এই যে খুলশি টাউন সেন্টারে, আমাদের কিছু আছে রেস্টুরেন্ট টেস্টুরেন্ট আছে, আর এই ভাইয়ের কিন্তু একটা ফার্স্ট ক্লাস নিচে আছে, এটা আসলে কিন্তু দেখবেন, এটা বলবো না। এনিওয়ে এখন বর্তমানে ফিরে আসা যাক। ঘটনা যেটা হয়েছে, ওখানে গিয়ে পৌঁছানোর পর এত বড় লাইন, আমি ভাবছি যে টিকাই দিতে পারবো না। যাই হোক, সিরিয়াল আসে লাস্ট তিনজনের মধ্যে, এবং অবশেষে আমি ছিলাম যে লাস্ট টিকা দিতে পারছি। আনবিলিভেবল। আর আপনাদেরকে কেন একদিন আগের ভিডিও দেখালাম, এটারও একটা কারণ আছে। আবার ফিরে যাই একদিন আগে। ওই দিন কী হয়েছে, আমি যখন আমার নতুন হেলমেট সেট আপটা নিয়ে বের হই, আমি সারাদিন ঘুরে ফিরে বাসায় ফিরে দেখি আমার কোনো ভয়েস রেকর্ডই হয় নাই। আর যেটার মেন রিজন ছিল, আমি ঠিকভাবে আমার মাইক্রোফোনটা আমি প্লাগই করতে পারি নাই। অবশেষে টিকা দিতে পারছি, এখন বাসায় যাচ্ছি। আপনাদেরকে নেক্সট ব্লগে জানাবো যে টিকা দেওয়ার পর কেমন কি ফিল করলাম এবং কোনো ধরনের প্রবলেম হলো কিনা। বাট আই ফেল্ট অ্যাবসলিউটলি নর্মাল। সো আজকের মতো এখানেই বিদায়, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, তুমি সাহায্য করো।